আমরা এরাও জিন্দিগি মাঝে মাঝে পড়তাম, এরা দেখতাম যে এরা এরা কোন রকম জিন্দিগি খাটাইছুন। এক মুসলমানে আর মুসলমানের লাগে মায়া কিনে আসলো, এখন যে আর প্রয়োজন মিটাইতে গিয়ে কতটুকু জিন্দিগির মাঝে ত্যাগ স্বীকার করেছে ওটা আমরা বুঝতাম। আর আমরা বলার চলার চেষ্টা করতাম আল্লাহ। ফর এক্সাম্পল, ইমাম সাদি হইয়া তাবেই আসলা, তার জিন্দিগির একটা বর্ণনা হলো ইমাম সাদি রহমতুল্লাহ আলাই, তাবেই আছে সাহাবি নাই, সাদি রহমতুল্লাহ আলাইয়ের বাড়ি আসলো ওই শেখ সাদি রাই আর তার বাড়ি আসলো বাগদাদ। বাগদাদ থেকে তার জিয়ারত করবার লাগে মদিনা শরীফ যাইয়া, মদিনা শরীফ যাইবার সময় তার মামা তার যে 10,000 দিনার দিয়া কইলা যাও, ওই পয়সা গুলা মদিনা শরীফ গিয়া আহলে বাইতর মাঝে সবচেয়ে গরিব যে ফ্যামিলি ওই গরিব ফ্যামিলি যে দান আহলে বাইত রসুল্লাহর পরিবারের মানুষ, রসুল্লাহর বংশ বুনিয়াদের মানুষ মানে চুকাই সবচেয়ে গরিব রে তারে দান। ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করবার লাগে মদিনা শরীফ তশরীফ নিছেন, মদিনা শরীফ গিয়া যখন পৌঁছিছেন লোকের মানুষরে দেখাইছেন যে ও মদিনা বাসী মানুষ সকল, এই মদিনার মাঝে তোমার দানোর জানা মতে সবচাইতে গরিব ফ্যামিলি কোনটা, মানে তারা পরিচয় একবার করিলে মাসওয়ালা কেন বলে তারা তার সাহায্য আমার কাছে আছে, আমি তারা খাতারা টুকে তারার লোকে আমার দেখা করা মাঝে হইলা আমরা জানা মতে ও অমুক গরম মানুষ সবচেয়ে বেশি করি। এই গরর দরজা গিয়া নক করা হইয়া কইলা আদে গরতে এখন মহিলা দরজা খুললা কই আল্লাহ বান্দা কোন দরকারে তুমি দরজা মালাই, ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমান যে আমি বাগদাদ থেকে জিয়ারত করবার লাগে মদিনা শরীফ আইছি, আর আপনার আর লাগি কিছু আমানত আমার কিছু আছে, এখন আমার যদি কিছু আমানত দিছেন আপনারা দিতাম বলে আমরা দিবার দিতে করে বুঝলাই কিনা বলে আমারে বয়া দিছেন মদিনা শরীফ ওর সবচাইতে বেশি গরিব যে তারে দিতাম মানুষে পরিচয় দিছেন মদিনার সবচেয়ে গরিব মানুষ বলে আপনার। এই আল্লাহর বান্দিয়ে জবাব দেন যে ভাই তোমার খোয়া দেওয়া হয়েছে সবচাইতে গরিব যে তারে দিতাই, আমি এই অঞ্চলের মাঝে বহুদিন থেকে বাস করি, আমার চাইতে ও যে আরো গর দেওয়া ও গরুর মানুষ আমার চাইতে আরো বেশি করি, সুতরাং ইগুতর মালিক কে আমরার কাছে এটা যদি আয় ভাই আমার লান হকিরার ঈদ ঈদ আল্লাহ জমিনের মাঝে এখানে যদি আপনি আপনি দুই ভাগ করি আমরা দুই গররে সমান সমান করি ওতার নাম হইলো ভ্রাতৃত্ব, ওতার নাম হইলো মায়া, ও বলা আমরা জিন্দগি চলত মুসলমান হিসাবে আমরা সব সময় কেতো আমার হইতো সমাজ আরো জন হইতো, আর এইভাবে হইতে হইতে আমরা সব মুসলমান এক সময় স্বাবলম্বী হইতাম, আর ইতা হরিয়া আইলা শুনলে আমরা সমাজ আর মারতাম বলি আর মারতাম বলি আর ইতা হরিয়া চলতাম, এটা কিয়র হুকুম হোক জান আল্লাহর কোরআনের হুকুম, কোরআনের আলো এখন থেকে আমরা কই যা দুই হোক আসলে আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান